স্যার, আপনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? আমাদের ব্যাংকের তরফ থেকে লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড অফার করা হচ্ছে, আপনি কি একটা নেবেন? যদি আপনার বয়স 18 বছর পেরিয়ে গিয়ে থাকে, তবে সম্ভবত এর মধ্যে বেশ কয়েকবার আপনি এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিংবা হয়তো আপনি একটা ক্রেডিট কার্ড অলরেডি ব্যবহার করছেন, অথবা ক্রেডিট কার্ড নিয়ে ডেট ট্র্যাপে ফেঁসে রয়েছেন। যদি এই তিনটের মধ্যে যে কোনো একটাও আপনার সাথে মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজ এই ভিডিওতে আমরা ক্রেডিট কার্ডের ব্যাপারে এ টু জেড জানব, আর তার সাথে জানব যে কিভাবে আপনি চালাকি করে ক্রেডিট কার্ড ব্যবহার করে এমন কিছু সুবিধা ভোগ করতে পারেন যেটা আর অন্য কোনোভাবে সম্ভব না। তো চলুন এই জীবন সমস্যার সমাধানটাও জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনি এই বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি চাইলে যে কোনো দিন আমার সাথে 1-to-1 ভিডিও কলিং সেশন বুক করতে পারেন। সবার প্রথমে আমরা জেনে নিই ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে তফাতটা কী। ডেবিট কার্ডের সাথে আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, ফলে আপনার সেভিংস অ্যাকাউন্টে যত টাকা রাখা আছে সেইটুকু টাকাই আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে খরচ করতে পারেন। কিন্তু ক্রেডিট কার্ডের সাথে সেভিংস অ্যাকাউন্টের কোনো লিঙ্ক থাকে না। এক্ষেত্রে আপনার ইনকামের উপর নির্ভর করে ব্যাংক আপনাকে একটা ক্রেডিট লিমিট দিয়ে দেয়, আর সর্বোচ্চ সেই পরিমাণ টাকা আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে প্রতি মাসে খরচ করতে পারেন, তাতে আপনার ব্যাংকে সেই পরিমাণ টাকা থাক কি না থাক। অর্থাৎ এক কথায় বললে, ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক আপনাকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ করার জন্য লোন বা ধার দেয়। এরপর প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে বিল জেনারেট হয় এবং একটা ডিউ ডেট দিয়ে দেওয়া হয়, যে ডিউ ডেটের মধ্যে আপনাকে সেই বিলটা পে করে ব্যাংকের কাছ থেকে ধার নেওয়া টাকাটা ব্যাংকে ফেরত দিয়ে দিতে হয়। আর যদি আপনি সেই ডিউ ডেটের মধ্যে টাকাটা ফেরত না দিতে পারেন, তাহলে 35-40% পার অ্যানাম রেটে আপনাকে ইন্টারেস্ট পে করতে হয়, সাথে আরও লেট ফি পেমেন্ট এবং অন্যান্য হিডেন চার্জেসও অ্যাড হতে থাকে। ফলে টাকা সময় মতো ফেরত না দিতে পারলে মোটামুটি জীবন কয়লা করে ছেড়ে দেয়, যেটাকে বলা হয় ডেট ট্র্যাপ। আসুন এবার জেনে নিই ঠিক কী কী ভুলের কারণে বেশিরভাগ মানুষ ক্রেডিট কার্ড নেওয়ার পরে এই ডেডলি ডেট ট্র্যাপে গিয়ে ফাঁসেন। সমস্যা নাম্বার এক, ক্ষমতার বাইরে গিয়ে ব্যয় করে ফেলা। যদি আপনার প্রতি মাসে রোজগার করার ক্ষমতা থাকে 10,000 টাকা, ব্যাংক আপনাকে আপনার ক্রেডিট কার্ডে ক্রেডিট লিমিট দেবে হয়তো 1,00,000 টাকা, কারণ ব্যাংক চাই এটা যে আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে খরচ করে ফেলুন, আর তারপর ডিউ ডেটের আগে যেন আপনি টাকাটা ফেরত না দিতে পারেন আর ডেট ট্র্যাপে ফেঁসে যান, কারণ তবেই তো ব্যাংকের প্রচুর পরিমাণ লাভ হবে। আর স্বাভাবিক, টাকা হাতে পেয়ে অনেকেই লোভ সামলাতে না পেরে ক্ষমতার বাইরে গিয়ে ব্যয় করে ফেলে, আর সুন্দর করে ব্যাংকের পাতায় ক্রেডিট কার্ড ফাঁদের শিকার হয়। সমস্যা নম্বর 2, সময় মতো বিল পে করতে ভুলে যাওয়া। ধরুন আপনি সেট করে রেখেছেন যে প্রতি মাসের 5 তারিখে আপনার ক্রেডিট কার্ডের বিল জেনারেট হবে, তাহলে প্রতি মাসের 25 তারিখে হয়তো আপনার ডিউ ডেট পড়বে। এবার ধরুন আপনি জুন মাসের 6 তারিখে আপনার ক্রেডিট কার্ড দিয়ে 10,000 টাকা পে করে একটা মোবাইল ফোন কিনলেন, তাহলে এই 10,000 টাকাটা আপনাকে ব্যাংককে ফেরত দিতে হবে জুলাই মাসের 25 তারিখের মধ্যে। কিন্তু আপনি যদি জুলাই মাসের 25 তারিখের মধ্যে টাকাটা ফেরত দিতে ভুলে যান, তাহলে সাথে সাথে আপনাকে 35% পার অ্যানাম ইন্টারেস্ট পে করতে হবে। এবং মজার বিষয়, যদি আপনি জুলাইয়ের 26 তারিখেও টাকাটা ফেরত দিতে যান, তাহলে আপনাকে একদিনের ইন্টারেস্ট না, যেদিন আপনি জিনিসটা কিনেছেন অর্থাৎ জুনের 6 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 26 তারিখ অবধি, মানে 50 দিনের ইন্টারেস্ট পে করতে হবে। তাই বিল পে করতে যদি আপনার একদিনও দেরি হয়ে যায়, তাহলেই মোটামুটি গল্প শুরু হয়ে যায়। সমস্যা নাম্বার 3, ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ উইথড্র করা। ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যদি এটিএম থেকে ক্যাশ টাকা তোলেন, তাহলে সেই মুহূর্ত থেকেই সেই টাকার উপর 35-40% পার অ্যানাম ইন্টারেস্ট অ্যাপ্লাই হতে শুরু হয়ে যায়। তো ক্রেডিট কার্ড দিয়ে কখনোই ক্যাশ টাকা উইথড্র করা উচিত না। কিন্তু তবু অনেকে ডেবিট কার্ড সাথে নিয়ে বেরোতে ভুলে যাওয়ায় অনেক সময় এমার্জেন্সির ফ্যাসাতে পড়ে ক্রেডিট কার্ড দিয়েই টাকা উইথড্র করে ডেট ট্র্যাপে গিয়ে ফাঁসেন। এবার এই সমস্যার কথাগুলো শুনে আপনার হয়তো মনে হতে পারে যে, বাবারে এত সমস্যা যখন, তাহলে দরকার কি ক্রেডিট কার্ড নেওয়ার? কিন্তু ব্যাপারটা হলো, ক্রেডিট কার্ডে আপনি যে যে সুবিধাগুলো পাবেন সেগুলো আপনি আর অন্য কোনোভাবে পাবেন না। তো চলুন এবার জেনে নিই সেই সুবিধাগুলো ঠিক কী কী। সুবিধা নাম্বার 1, 50 দিন অবধি ইন্টারেস্ট ফ্রি লোন পাওয়া। ধরুন আপনার কিংবা আপনার পরিবারের কারোর বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর অপারেশন করতে 1,00,000 টাকা আজই জমা দিতে হবে, এদিকে মাসের শেষ, আপনার হাতে এখন অত টাকাও নেই। এবার সেই মুহূর্তে কার কাছ থেকে আপনি অত টাকা ধার হিসেবে পাবেন? এরকম সময় যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে আর সেটাতে 1,00,000 টাকা ক্রেডিট লিমিট থাকে,
তাহলে আপনি তখনই ক্রেডিট কার্ডটা দিয়ে হাসপাতালের বিলটা পে করে দিলেন, আর তারপর পরের মাসের ডিউ ডেটের আগে সেই টাকাটা জোগাড় করে ব্যাংককে ফেরত দিয়ে দিলেন। তো এরকম এমার্জেন্সি সিচুয়েশনে ক্রেডিট কার্ড আপনার অনেক বড় উপকারে আসতে পারে। সুবিধা নম্বর দুই, রিওয়ার্ড পয়েন্টস। ক্রেডিট কার্ড দিয়ে প্রতি 100 টাকা খরচ করাতে বেশিরভাগ ব্যাংক সাধারণত 2 টাকা করে রিওয়ার্ড পয়েন্ট হিসেবে ক্যাশব্যাক দেয়, ফলে ক্রেডিট কার্ড দিয়ে খরচ করে আপনি চাইলে অ্যারাউন্ড 2% টাকা বাঁচাতে পারেন। সুবিধা নম্বর তিন, সাবস্ক্রিপশন সার্ভিসেস। বিভিন্ন ইন্টারন্যাশনাল সফটওয়্যার বা অ্যাপগুলোর যদি আপনি সাবস্ক্রিপশন নিতে যান, তাহলে তখন ক্রেডিট কার্ডের দরকার পড়ে, যেগুলো কিন্তু ডেবিট কার্ড দিয়ে নেওয়া যায় না। তো এই সুবিধাগুলো পেতে চাইলে আপনাকে তো ক্রেডিট কার্ড ব্যবহার করতেই হবে। কিন্তু তাহলে আগে আমাদের চালাকি করে ক্রেডিট কার্ডের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানগুলো খুঁজে বার করতে হবে। তো চলুন এবার সমাধানগুলো জেনে নিই। সমাধান নম্বর এক, ক্ষমতার ভিতরে ক্রেডিট লিমিট সেট করে রাখা। যদি আপনার মাসিক আয় 10,000 টাকা হয়, তাহলে ব্যাংক আপনাকে 1,00,000 টাকা ক্রেডিট লিমিট দিয়ে রাখলেও আপনি সেটা 5,000 টাকায় সেট করে রাখুন। এখন প্রায় সমস্ত ক্রেডিট কার্ডেই মোবাইল ফোন ব্যবহার করে নিজের থেকে ক্রেডিট লিমিট সেট করার অপশানটা থাকে। তো এই লিমিটটা সবসময় নিজের মাসিক আয়ের অর্ধেকে সেট করে রাখুন, যাতে আপনি কোনোভাবেই ডেট ট্র্যাপে গিয়ে না ফাঁসেন। আর সবথেকে বড় কথা, এটা করে রাখলে যদি আপনার ক্রেডিট কার্ডে কোনো ফ্রড ট্রানজাকশানও হয়, সেটাও আপনার ক্ষমতার মধ্যে থাকবে। তাছাড়া এমার্জেন্সি আসলে তখন তো আপনি মোবাইল ফোন দিয়েই সেই লিমিটটা বাড়িয়ে নিতে পারবেনই। সমাধান নম্বর দুই, অটো ডেবিট অপশন অন করে রাখা। এটা করে রাখলে যেদিন আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ডিউ ডেট থাকবে, সেদিন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সেই টাকাটা কেটে গিয়ে আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট হয়ে যাবে, ফলে আপনার সময় মতো বিল পে করার কথা মনে রাখার সমস্যাটা মিটে যাবে। সমাধান নম্বর তিন, একটা খামে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড একসাথে ক্যারি করা, যাতে ক্রেডিট কার্ডটা সঙ্গে নিলে ডেবিট কার্ডটাও একই সঙ্গে চলে আসে। টাকা তোলার দরকার পড়লে সবসময় ডেবিট কার্ড, আর কোথাও পে করার দরকার পড়লে সবসময় ক্রেডিট কার্ড, যাতে করে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। এই নীতিটা মাথায় রেখে চলতে হবে। আর যদি আপনি অলরেডি ক্রেডিট কার্ড নিয়ে ডেট ট্র্যাপে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে সবার আগে যে কোনোভাবে সেই পুরো টাকাটা শোধ করুন। দরকার পড়লে পার্সোনাল লোন নিয়ে সেটা শোধ করুন, কারণ ক্রেডিট কার্ডে আপনাকে হয়তো 35% ইন্টারেস্ট পে করতে হচ্ছে, সেখানে পার্সোনাল লোন নিলে আপনাকে হয়তো খুব বেশি হলে 18% ইন্টারেস্ট পে করতে হবে। তো এভাবে আপনার ঋণের বোঝাটা অন্তত অর্ধেক হয়ে যাবে। আর সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন ক্রেডিট কার্ডের বিল পে করছেন, তখন ফুল ডিউ অ্যামাউন্টটাই যেন পে করবেন। মিনিমাম ডিউ অ্যামাউন্ট পে করতে বলে ব্যাংক আপনাকে ডেট ট্র্যাপে ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু সেই ফাঁদে পা দিলে চলবে না। কারণ ধরুন আপনার ফুল ডিউ অ্যামাউন্ট রয়েছে 1,000 টাকা, তো ব্যাংক আপনাকে বলবে আপনি মিনিমাম ডিউ অ্যামাউন্ট 100 টাকা পে করে দিন, তাহলেই আপনি ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে থাকতে পারবেন। কিন্তু এটা করলে আপনাকে বাকি 900 টাকার উপর কিন্তু সেই 35-40% ইন্টারেস্ট পে করতে থাকতে হবে। তাই সবসময় ফুল অ্যামাউন্ট পে করবেন। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে, এবং আপনি আপনার বন্ধুরা যারা এই একই সমস্যায় ভুগছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আপনি তাদেরকে সাহায্য করুন। ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।